আসসালামু আলাইকুম এই সিঁড়িটা করে দিয়ে আসলাম মাদারীপুরে তো এখানে জায়গাটা কিন্তু সঠিক ছিল যেমন যতটুকু একটা রাউন্ড সিঁড়ি করতে যতটুকু জায়গার প্রয়োজন অতটুকু জায়গা ছিল এখানে ওনারা কিন্তু চেষ্টা করছিলেন যে সিঁড়িটা মিলানোর জন্য কিন্তু ওনারা আসলে মিলাইতে পারেন নাই যার কারণে আমাদেরকে ফোন দিয়ে তারপর আমরা গিয়ে এই সিঁড়িটা মিলাইয়ে দিয়ে আসি তো এখন অনেকের একটা স্বপ্ন থাকে যে আমি বাড়িটা করব যাতে কাজগুলো সব নিখুঁতভাবে হয় এবং ভালো হয় সুন্দর হয় তবে একটা বিষয় হইল সব কাজই কিন্তু মোটামুটি যারা রেগুলার কাজ করেন বা মেস্তুরি তারা কিন্তু সব কাজই করতে পারেন কিন্তু দেখা যায় যে ওই রাউন্ড সিঁড়িটা অ্যাভেলেবেল হয় না অনেক জায়গায় যেমন এটা প্রায় বিল্ডিংয়েই রাউন্ড সিঁড়ির কাজটা খুবই কম হয় বেশিরভাগ গ্রুপ্লেক্স বাড়িতেই এই রাউন্ড সিঁড়ির কাজগুলো হয় তো সেই ক্ষেত্রে অনেক মিস্ত্রি ভাই কিন্তু এই রাউন্ড সিঁড়িটা মিলাইতে পারেন না এখন অনেকে চেষ্টা করেন চেষ্টা করার পর দেখা যায় সিঁড়িটা কোনোভাবে মিললেও দাবগুলো একটু ছোটো বড়ো হয়ে যায় বা যেইভাবে মিলার কথা সিঁড়িটা এইভাবে মিলে না তো আমরা ইনশাল্লাহ বাংলাদেশের সব জেলায় গিয়ে আমরা এই কাজগুলো করে থাকি যদি কারো প্রয়োজন হয় বা এরকম একটা সিঁড়ি মিলাইতে পারতেছেন না তাদের অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেয়া নাম্বার আছে এই নাম্বারে যদি যোগাযোগ করেন আমরা ইনশাল্লা ইনশাল্লাহ আপনাদের সিঁড়িটা সুন্দরভাবে করে দিয়ে আসতে পারব তবে যদি প্রয়োজন হয় বা প্রয়োজন মনে করেন আমাদেরকে দিয়ে কাজটা করাবেন তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এখানে জায়গা আছে নয় ফিট আমরা জায়গা নিয়েছি নয় ফিট আর বারো ফিট জায়গা ছিল নয় ফিট আর বারো ফিটের মাঝে এই সিঁড়িটা করা হয়েছে মানে যে দিক দিয়ে আপনি ঘুরবে এই দিকে কিন্তু বারো ফিট জায়গা লাগবে আর যেদিকে ঘুরে ইয়ে আসবে এদিকে কিন্তু নয় ফিট জায়গা লাগবে আর যদি আপনার এদিকে তেরো ফিট হয় এদিকে আরও এক ফিট কম হইলেও হয় যেমন এইদিকে আট ফিট হইলেও হয় তবে একটা সিঁড়ি সুন্দরভাবে মিলাইতে গেলে আপনার চোদ্দো ফিট আর সাত ফিট যদি হয় তাহলে কিন্তু একটা সিঁড়ি সুন্দরভাবে মিলানো যায় একটা রাউন্ড সিঁড়ি যেভাবে হওয়ার কথা প্রত্যেকটা দাফ রাউন্ড হয় আর এরকমভাবে যদি নয় ফিট বারো ফিটের মাঝে করা হয় তাহলে দেখা যায় নিচে তিনটা ডাব বা চারটে দাপ সোজা হয় এবং উপরে গিয়ে তিনটে বা চারটে দাপ একটু সোজা করে দিতে হয় তো এখন যদি আমাদের কাজগুলা ভালো লাগে আর এরকম সুন্দর একটা রাউন্ড সিঁড়ি আমাদেরকে দিয়ে করাইতে চান তাইলে আমরা ইনশাল্লাহ আপনার সিঁড়ির কাজটা অন্তপক্ষে সুন্দর করে দিয়ে আসতে পারব তো এখানে দেখেন রড টুট বাদাই করা সম্পূর্ণ কিন্তু কাজটা শেষ কিন্তু শুধু সিঁড়ির কাজটা বাকি রয়ে গেছিলো তো এখন আলহামদুলিল্লাহ আমরা এই সিঁড়ির গাছটা এবার টোটালি রড বাইন্ডিং করে শাটারিং করে তারপর এই দাবগুলো মিলিয়ে দিয়ে আসলাম প্রত্যেকটা দাপ একদিকে আছে সাত ইঞ্চি আর অন্যদিকে আছে প্রায় চোদ্দ ইঞ্চি তো আপনার যদি চোদ্দ ইঞ্চি আর সাত ইঞ্চি হয় তাহলে আপনি যদি যোগ করেন তাহলে একুশ ইঞ্চি হয় তাহলে একুশ ইঞ্চি যদি হয় মাঝখানে থাকবে আপনার দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি কারণ একটা রাউন্ড সিঁড়ি করতে গেলে মাঝখানে যদি দশ ইঞ্চি থাকে তাইলেই হয় আর যদি একটু বেশি রাখেন তাহলে তো আরও ভালো তো ধন্যবাদ সবাইকে ভালো